রাজ্য সরকারের উদ্যোগে প্রাণী সপ্তাহ পালন ছয়ঘড়িয়ায়। এদিন গবাদি পশুদের নিয়ে অনুষ্ঠিত হয় একটি প্রতিযোগিতা। 23তম জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ শুরু হলো ছয়ঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের নরহরিপুর গ্রামে। 14ই নভেম্বর এই উপলক্ষে গবাদি পশুদের স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। শিবিরে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও টিকাকরণ কর্মসূচি গ্রহণ করা হয় পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ বিকাশ বিভাগের উদ্যোগে। আমাদের উপকার বলতে, আমরা তো গরু ছাগল চাষি মানুষ, সব কিছু তো বাড়িতে থাকে, সেই হিসাবে আমাদের যে বিডিও অফিস, এডিও অফিস থেকে বা আমাদের কৃষি দপ্তর থেকে বা গরু ছাগলের যে বিএলওডো থেকে যে আমাদের যে প্রোগ্রামটা করেছে, এতে আমরা খুব উপকৃত। এখানে আসার পরে আমাদের গরুগুলো চেক আপ হয়ে গেল। পাশাপাশি এলাকার গবাদি পশুদের নিয়ে একটি প্রতিযোগিতারও আয়োজন করা হয় এদিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছয়ঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রসেনজিৎ ঘোষ ও দপ্তরের আধিকারিকেরা। শিবির করা হয়েছে, যে শিবিরে সমস্ত পশুদের স্বাস্থ্য পরীক্ষা হবে, বিনামূল্যে টিকাকরণ হবে এবং তাদের ওষুধ দেওয়া হবে, এবং তার সাথে সাথে গাভী এবং বকলা বাছু তাদের একটা প্রদর্শন হবে, তার মধ্যে থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় তাদেরকে বাছা হবে, তাদেরকে পুরস্কৃত করা হবে। এইটা অ্যাকচুয়ালি সারা জাতীয় প্রোগ্রাম, সারা ভারতবর্ষ জুড়েই হয়। তার অঙ্গ হিসাবে জেলা পর্যায়ে হয়, রাজ্য পর্যায়ে হয় এবং ব্লক পর্যায়ে হয়। রাজ্য পর্যায়ে প্রোগ্রামটা আমাদের বর্ধমানে হচ্ছে, জেলা পর্যায়ে আমাদের প্রোগ্রামটা এবার 18-19 হাবড়া ওয়ান ব্লকে হচ্ছে, আর আমাদের ব্লক পর্যায়ে বনগাঁ ব্লকে যে প্রোগ্রামটা সেটা আজকে আমরা এখানে করছি। আমাদের আজকে মূলত প্রাণী স্বাস্থ্য শিবির আছে, সেটা সম্পূর্ণ বিনামূল্যে। দীপ বিশ্বাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, পেট্রাপোল।